25শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন স্থানীয় সংসদ সদস্য রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ্দুল্লাহ খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। পরে গণহত্যা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।